ফাইনালের আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ফরসুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে শুক্রবার 18 ফেব্রুয়ারি। ফাইনালের আগে দুই দলের অধিনায়ককে ডাকা হয় ফটো সেশনের জন্য। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস মাঠে উপস্থিত হলেও উপস্থিত হননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব আল হাসানের পরিবর্তে মাঠে উপস্থিত হয় সহ অধিনায়ক নুরুল হাসান সোহান। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ফাইনাল ম্যাচের আগে পেটের ব্যথায় ভুগছেন ফরসুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব আল হাসানের এরকম অসুস্থতা দেখে কেঁদেই ফেললেন তার স্ত্রী শিশি। অসুস্থতার কারণে ফরসুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান যদি ফাইনাল ম্যাচটি খেলতে না পারেন তাহলে তার পরিবর্তে নতুন অধিনায়ক হবেন বর্তমান ফরসুন বরিশালের সহ অধিনায়ক নুরুল হাসান সোহান। দর্শক, আপনাদের কি মনে হয়, সাকিব আল হাসান কি ফাইনাল ম্যাচের আগে সুস্থ হয়ে উঠতে পারবেন? জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ পুরোটা সময় জুড়ে বিডিও স্পোর্টস 24 চ্যানেলের সঙ্গেই থাকার জন্য। এবং যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।